আঠারোশো শতাব্দীতে লন্ডন হয়ে উঠে বিশ্বের প্রধান ব্যস্ততম বন্দর। লন্ডনের জনসংখ্যা বেড়ে দাঁড়ায় মিলিয়নেরও অধিক। টেমস নদীর দুই পারের অধিবাসীদের অবাধে যাতায়াত এবং নদীর উপর বড় জাহাজ চলাচলের জন্য নতুন ধরনের ব্রিজ তৈরির পরিকল্পনা করেন ব্রিটিশ সরকার। পঞ্চাশের অধিক ডিজাইনের মধ্যে ১৮৮৪ সালে বর্তমান ডুপ্লেক্স টাওয়ার ব্রিজের নকশাটি চূড়ান্ত হয়। এরপর ১৮৮৬ সালের ২১শে জুন ব্রিটেনের প্রিন্স টাওয়ার ব্রিজের নির্মাণ কাজ উদ্বোধন করেন। আট বছরের চেষ্টায় ১৮৯৪ সালের ৩০শে জুন লন্ডনের বিখ্যাত টাওয়ার ব্রিজ তৈরির কাজ শেষ হয়। লন্ডনের দর্শনীয় স্থানগুলোর মধ্যে টাওয়ার ব্রিজ অন্যতম। আর এখানে এসে ব্রিজ খোলা অবস্থায় জাহাজ চলাচলের দৃশ্য না দেখলে লন্ডন সফর অসম্পূর্ণ মনে হয়, যদিও বা সবসময় এমন দৃশ্য উপভোগ করার সুযোগ হয় না। পৃথিবীর ইতিহাসে অনেক নান্দনিক, ব্যতিক্রমী ও বিচিত্র ব্রিজ থাকলেও যুক্তরাজ্যের লন্ডনের টাওয়ার ব্রিজের মতো খ্যাতি আর কোনো ব্রিজের নেই। শত বছর ধরেই পৃথিবী জুড়ে আলাদা এক আবেদন তৈরি করেছে লন্ডনে অবস্থিত এই ব্রিজ। ব্রিজের বিশেষত্ব হচ্ছে এর উপর রয়েছে বিশাল আকৃতির দুটি টাওয়ার। ব্রিজের দুই পাশের সড়ক মাঝ বরাবর আলাদা হয়ে উপরের দিকে উঠে যেতে পারে, এর ফলে বড় আকারের জাহাজ ব্রিজের নিচ দিয়ে চলতে পারে। লন্ডনের টাওয়ার ব্রিজের নিচ দিয়ে ছোট জাহাজগুলো অবাধে চলাচল করতে পারে, কিন্তু বড় আকারের জাহাজ যাতায়াতের জন্য ২৪ ঘন্টা আগে এই লন্ডনের টাওয়ার ব্রিজ খুলে দেওয়ার অনুমতি নিতে হয় কর্তৃপক্ষের কাছ থেকে। টাওয়ার ব্রিজের দৈর্ঘ্য ২৪৪ মিটার এবং প্রস্থ ৪৩ মিটার। ব্রিজ বন্ধ অবস্থায় টেমস নদীর পানির স্তর থেকে টাওয়ার ব্রিজের উচ্চতা ২৮ ফুট এবং ব্রিজ খুলে দেওয়ার পর উচ্চতা দাঁড়ায় ১৩৯ ফুট। ব্রিজের উপর দিয়ে প্রতিদিন প্রায় ৪০,০০০ যান চলাচল করে। আর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে টাওয়ার ব্রিজ দেখতে আসা বাৎসরিক দর্শনার্থীর সংখ্যা ১০ লাখেরও বেশি।